বিশ্বকাপে আত্মবিশ্বাসী নেদারল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে অস্ট্রেলিয়া। শুরুর ধকল কাটিয়ে দারুণভাবে লড়াই ফিরছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রাজদের বিপক্ষে পূর্ণ পয়েন্ট নিয়ে সেমি দৌড়ে আরও এগিয়ে থাকতে মাঠে নামছে অজিরা। অন্যদিকে প্রোটিয়াদের মতে অস্ট্রেলিয়ার বিপক্ষেও চমক দেখানোর পরিকল্পনা করছে নেদারল্যান্ড। ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। আকাশুজ্জামানের রিপোর্ট। এই বিশ্বকাপের শুরুতে অন্যরকম এক অস্ট্রেলিয়াকে দেখতে হয়েছে ক্রিকেট ভক্তদের। টানা দুই ম্যাচে হার, তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি ওয়ার্নার ম্যাক্সওয়েলরা। শ্রীলঙ্কার পর বর্তমান চ্যাম্পিয়ন ইংলিশদের উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে উঠে এসেছে অস্ট্রেলিয়া। এবার তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, যাদের সাথে কখনোই হারের রেকর্ড নেই অস্ট্রেলিয়ার। তবে ডাচদের ছোট করে দেখছে না প্যাট কামিন্সের দল। সেমির লড়াইয়ে বাকি ম্যাচগুলোতে নিজেদের সর্বোচ্চ দেয়ার প্রত্যয় অজিদের। ছন্দে ফিরেছে মিচেল স্টার্ক, জস হ্যাজেলউডদের নিয়ে অজিদের বিশ্বসেরা পেস ইউনিট। সেই সাথে ভালো করছে অ্যাডাম জাম্পা, গ্লেন ম্যাক্সওয়েলদের স্পিন অ্যাটাক। রানে ফিরেছে ডেভিড ওয়ার্নার, শন মাসরা। নেদারল্যান্ডসের বিপক্ষেও একই ধারায় থাকতে চায় অস্ট্রেলিয়া। জয়ে ফিরলেও মিডল অর্ডার নিয়ে কিছুটা চিন্তিত অজিরা। হাসছে না স্মিথ স্টোয়েনিসদের ব্যাট। এই ম্যাচে তাই অ্যালেক্স কেরিবা, ক্যামেরন গ্রিনকে দলে ভেড়াতে পারে ম্যানেজমেন্ট। এদিকে ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে বিদায় করে বিশ্বকাপে এসেছে নেদারল্যান্ডস। মূল পর্বে এসেও ঘটিয়েছে অঘটন, উড়ন্ত প্রোটিয়াদের বিপক্ষে জিতেছে বড় ব্যবধানে। অস্ট্রেলিয়ার বিপক্ষেও চমক দেখাতে মুখিয়ে আছে নেদারল্যান্ডস। আকাশুজ্জামান, একুশে টেলিভিশন।